প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমিরি ওসমানের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়। চাষড়া থেকে বের হওয়া মিছিলে ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন আজমিরি ওসমানের কর্মী সমর্থকরা। এদিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদের শাস্তি দাবি জানান তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে যেন বিচার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছি। একই প্রতিবাদে রাজবাড়িতে আবু সাইদ চাঁদ সহ বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় এক যুবলীগ নেতা। কনক আজাদ, সময় সংবাদ।